হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব এমন একটি ট্যাবলেট সম্বন্ধে যা আমাদের মানসিক চাপ ও অন্যান্য দুশ্চিন্তার কারণে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের ফলে হওয়া মাথা ব্যথা আমাদের মুক্তি রাখতে সাহায্য করে। তো ফ্রেন্ড, এখন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা জেনে নেব এই ফ্লুজেন ট্যাবলেটটির কম্পোজিশন সম্বন্ধে। এর কম্পোজিশনটি হলো ট্রাইফ্লুপিরাজিন এবং এর মার্কেট মূল্য প্রায় 36 টাকা। তবে মূল্য স্থায়ী নয়, সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে। তো ফ্রেন্ড, এখন বিস্তারিতভাবে আলোচনার পূর্বে আমি আপনাদের সকলকে আমার মেডিসিন ইউটিউব চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। হেলথ হলো সবার অমূল্য রতন, তাই সকলকে কিছু না কিছু মেডিসিন সম্বন্ধে জ্ঞান রাখা প্রয়োজন। কারণ ডাক্তারবাবু তো আমাদের মেডিসিন প্রেসক্রাইব করে দেন, কিন্তু বাড়িতে এসে আমরা বুঝতে পারি না কোন মেডিসিনটি কোন কাজের। তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয়ে থাকে। এখন আমরা ফ্লুজেন ট্যাবলেটটি সম্বন্ধে জানবো। এটি মাইগ্রেনকে কমাতে সাহায্য করে, এটি সেলসি ফেলাও কম করার কাজ করে, মাইগ্রেন ফলে হওয়া মাথা ব্যথা কমাতেও সাহায্য করে। অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে অনিদ্রার ফলে মাথা ব্যথা হওয়া, অনেক বেশি মানসিক চাপ দুশ্চিন্তা টেনশনের ফলে আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় যা সারতে চায় না, তখন এই মেডিসিনটি প্রয়োগ করলে পরে খুব ভালো কাজ করে। এবার আমরা জানবো এর ইউজ সম্বন্ধে। এটি পেশেন্টের ওজনের উপর, হেলথের উপর নির্ভর করে ডোজে দেওয়া হয়ে থাকে। তবে আমি আপনাদের নর্মালভাবে ডোজের সম্বন্ধে বলে দিই। এটি সাধারণত দিনে একবার সেবন করা যেতে পারে, তবে পেশেন্টের অবস্থা বুঝে দিনে দুবারও সেবন করা যেতে পারে। আমাদের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। ফ্রেন্ড, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।